অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2021 টু 2027 এই কয়টি রাশি দুনিয়াতে রাজ করতে চলেছে শনি মহারাজের আশীর্বাদে। ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে এই কয়টি রাশির, অর্থাৎ শনি মহারাজের কৃপায় এই কয়টি রাশির দুনিয়াতে রাজ করতে হচ্ছে 2021 টু 2027। দেখুন, বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছে এবং 2023-এ এই শনি কুম্ভ রাশিতে, অর্থাৎ মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে এই শনি অবস্থান করবে এবং এই কুম্ভ রাশি থেকে বেরিয়ে আবার মীন রাশিতে, মিত্র রাশিতে এই শনি প্রবেশ করবে এবং এই কয়টি রাশিকে ভাগ্যের তারা আকাশে ফুটাতে চলেছে। অর্থাৎ এই 21 টু 27 সাল পর্যন্ত এই শনি মহারাজের আশীর্বাদে এই কয়টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন এই রাশি এবং মূল ত্রিকোণে যখন যাবে বিশেষভাবে বেনিফিট কিন্তু আপনারা পাবেন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনার এই 21 টু 27 মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, বৈভব, অর্থনৈতিক, কর্মক্ষেত্রে, যোগাযোগ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, অর্থাৎ বৃদ্ধি পাবে এই সময় এবং বেশ কিছু কাজ সম্পন্ন কিন্তু আপনাদের হবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। বিদেশ থেকে লাভের জায়গা আপনাদের থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপরের যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির বর্তমানে নবমভাবে ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান, নিশ্চিতরূপে ভাগ্য কিন্তু আপনাদের চমকাচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন এবং এই এই শনি আপনার রাশির দশমভাবে কর্মভাবে অবস্থান করবে 2023 সালে এবং তার ঠিক আড়াই বছর পর এই শনি আপনাদের রাশির একাদশভাবে লাভভাবে অবস্থান। দেখুন, আপনাদের নবমপতি, ভাগ্যপতি, কর্মপতি যখন আপনাদের লাভভাবে যখন যাবে বৃষ রাশির ক্ষেত্রে, ভাগ্যের দিকটা তো আপনারা পাবেন সাপোর্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, সফলতা, সাকসেসের জায়গা আপনাদের তৈরি করবে এবং বেশ কিছু সম্পত্তি লাভের সম্ভাবনা। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। দুনিয়াতে কিন্তু রাজ করতে চলেছে এই বৃষ রাশি, মকর রাশি এবং বৃষ রাশি। এই শনি মহারাজের আশীর্বাদে আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এবং বেশ কিছু কাজ আপনাদের কিন্তু সিদ্ধ হতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির বর্তমানে মকর রাশিতে অবস্থা চতুর্থভাবে আপনার সুখের জায়গা, সুখ এবং শ্বশনাম মহাপুরুষ রাজ্য এবং পঞ্চমভাবে যখন যাবে সন্তানের ক্ষেত্রে লাভ, আপনার এডুকেশনের দিক থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ তুলা রাশির। আপনার এ সময় ভূমি, ভবন, বাহন, সুখ কিন্তু দেখা যাচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তি, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং এই মীন রাশিতে যখন এই শনি অবস্থান করবে কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আপনারা সাকসেস পাবেন। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, মামলা মকদ্দমা যাদের চলছে সেই জায়গায় কিন্তু আপনারা মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, শত্রু নাশ,
আপনাদের হতে চলেছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই যে মীন রাশিতে যখন এই মকর, কুম্ভ এবং মীনে যখন এই শনি চলে যাবে, অর্থাৎ 21-27 সাল তুলা রাশি এই দুনিয়াতে রাজ করবে এই শনি মহারাজের আশীর্বাদে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু প্রপার্টি হওয়ার সম্ভাবনা, সফলতার জায়গা নির্দেশ করছে। এবং যারা ব্যবসা করছে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। এবং এই সময়ের মধ্যে বেশ কিছু আপনাদের পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের প্রমোশন, এই জায়গাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই 21-27 ভাগ্য চমকাতে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু লাভের উপর লাভ পেতে চলেছে। দেখুন, এরপরের যে রাশির কথা আমি বলবো তার আগে জানাই, আমি যে এই 2021-2027 যে কটি রাশির রাজ করতে চলেছে দুনিয়াতে এবং ভাগ্যের তারা আপনার আকাশে ফুটতে চলেছে, যাদের হচ্ছে না তাদের দেখতে হবে জন্মছকে শনির প্লেসমেন্ট কোনভাবে আছে, শনি কোন নক্ষত্রে বসে আছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে এবং কিসের দশা, মহাদশা, অন্তর্দশা চলছে। শনি যদি আপনার নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ফলগুলো কিন্তু আপনাদের নাও মিলতে পারে। এবং সম্পূর্ণরূপে আপনার কর্মফল শনি কিন্তু দিবে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন সেই রকম কিন্তু আপনি ফল পাবেন। এবং নিজস্ব পার্সোনাল চার্ট একবার অ্যানালাইসিস করেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এবং 2023-এ আপনার রাশিতে এবং এরপরে মীন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলছে, আপনার ক্ষেত্রে কর্মর দিক থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ব্যবসার জায়গাতে যে ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। এবং বেশ কিছু পরিবর্তন এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা আপনাদের থাকছে। নিজস্ব প্রপার্টির জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই 21-27 ধন বর্ষা হতে চলেছে, দুনিয়াতে রাজ করতে চলেছে এই কুম্ভ রাশিও। এরপরের যে রাশির কথা বলবো, সবশেষ রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বলা সেগুলো কিন্তু সাড়েসাথী চলছে অলরেডি, মকর রাশি সাড়েসাথী চলছে, কিন্তু তাকে তা সত্ত্বেও 21-27 মকর রাশির শুভ ফল পাবে। এবং কুম্ভ রাশি সাড়েসাথীর প্রথম চরণ, তাও কিন্তু আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে 27 সাল অবধি আপনাদের কিন্তু ধন বর্ষা হতে চলেছে। এরপরে ধনুরাশি, ধনুরাশি অন্তিম চরণ, এই ধনুরাশি সাড়েসাথী তো শেষ হবেই এবং এরপরে আপনাদের আর্থিক স্থিতির জায়গা, ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট মজবুত হবে। বেশ কিছু কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ। পারিবারিক সুখের জায়গা, নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা এবং সম্পত্তি ক্রয় এবং ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু তৈরি করছে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু চোখে পড়ার মতো, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে। এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন, প্রমোশন, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি, যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই সকল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। কয়লা খনির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বিশেষভাবে শনি মহারাজ কিন্তু আপনাদেরকে আশীর্বাদ কিন্তু এই সময় করবে এবং আপনাদের ভাগ্যের বিশাল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। আমি যে এই 5টি রাশির কথা বললাম, আপনার মকর রাশি, বৃষ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই কয়টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ এবং তার মধ্যে 3টি রাশি বিশেষভাবে সৌভাগ্যশালী এই 21-27, এক হচ্ছে বৃষ রাশি, 2 হচ্ছে আপনার মকর রাশি, 3 হচ্ছে আপনার তুলা রাশি। অর্থাৎ 5টি রাশির মধ্যে 3টি রাশি আরও জবরদস্ত ফল কিন্তু পাবে এই 21-27। অর্থাৎ 5টি রাশির ক্ষেত্রেও যদি আপনি আরও যদি সূক্ষ্ম বিচার করেন, 3টি রাশি বৃষ, মকর, তুলা এবং যে 2টি রাশির কথা বললাম কুম্ভ এবং ধনু, তারাও কিন্তু ভালো ফল পাবে। কিন্তু এই 3টি রাশি আরও বেটারমেন্ট
ফলগুলো কিন্তু শনি মহারাজ এই রাশিগুলোকে কিন্তু দিবে। এবং ধনের দিক থেকে, কর্মের দিক থেকে, মান সম্মান বৈভবের দিক থেকে এই রাশিগুলোকে কিন্তু শনি মহারাজ ভরে দিতে চলেছে, ঠেলে দিতে চলেছে। এই 21-27 এই পাঁচটি রাশি দুনিয়াতে রাজ করবে এবং বেশ কিছু পরিবর্তন, সরকারি চাকরি পাওয়ার মতন সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং কর্মপ্রাপ্তি, ভূ সম্পত্তি লাভ, যাদের মামলা মকদ্দমা চলছে মামলা মকদ্দমা থেকে নিষ্পত্তি, শত্রু বিনাশ এই জায়গাগুলো কিন্তু থাকছে। নিজস্ব প্রপার্টির জায়গা থাকবে, নিজস্ব বাড়ি তৈরি করা, নিজস্ব সম্পত্তি ক্রয়, ফ্ল্যাট কিনা, গাড়ি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু 21-27 থাকছে। নমস্কার।